উনিশ শতকের ৩০ দশকে জমিদার ও ইংরেজদের অন্যতম আতঙ্কের নাম ছিল সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমীর। সাহসিকতা, দাম্ভিকতা আর আত্মবিশ্বাসের বলয়ে তিনি ৫,০০০ সৈন্য একত্র করে হারকেলবাড়িয়ায় ঘুরে তুলেছিলেন বাঁশের কেল্লা। এমনকি ২৪ পরগনা, নদিয়া ও বৃহত্তর ফরিদপুরের অধিকাংশ এলাকা নিজের অধীনে এনে সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে তিতুমীরের বীরত্বগাথা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধ ও ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে সিরাজউদ্দৌলা ও মীর কাসিম পরাজিত হলে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্বের ক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে। ক্ষমতায় এসেই তারা ৫-৬ গুণ কর বাড়িয়ে দেয় প্রজাদের উপর এবং অধিক রাজস্ব আয়ের জন্য চড়াদামে জমিদারিত্ব বিক্রি করতে থাকেন। শুধু কর বাড়িয়ে ও জমিদারি নিলামে তুলেও ক্ষান্ত হননি ইংরেজরা। সে সময় তারা নীল ও আফিম চাষের জন্য বাধ্য করেছিলেন কৃষকদের। এদিকে নীল চাষের উপার্জিত অর্থ কর দিয়ে দিলে না খেয়ে দিনাতিপাত করতে হতো প্রজাদের, আর কর না দিয়ে খাদ্যদ্রব্য কিনলে জমিদাররা তাদের ধরে নিয়ে তাদের উপর চালাতো অমানবিক অত্যাচার। পরবর্তী সময়ে দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে যে কজন রুখে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে তিতুমীর অন্যতম। তিতুমীর ১৭৮২ সালে ২৭ জানুয়ারি ২৪ পরগনা জেলার বসিরহাটায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মীর হাসান আলী এবং মাতার নাম আবিদা রোকাইয়া খাতুন। তিতুমীরের পরিবারের লোকেরা নিজকে হযরত আলীর বংশধর বলে দাবি করতেন। তার এক পূর্বপুরুষ সৈয়দ শাহাদাত আলী ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে বাংলায় আসেন। শাহাদাত আলীর পুত্র হযরত আবদুল্লাহ দিল্লির সুলতান কর্তৃক জাফরপুরের প্রধান কাজে নিয়োজিত হন এবং তাকে মীর ইনসাফ খেতাবে ভূষিত করা হয়। পরবর্তী সময় থেকে তিতুমীরের বংশধররা নামের সাথে মীর উপাধি হিসেবে ব্যবহার করতেন। তিতুমীর প্রাথমিক শিক্ষা লাভ করেন গ্রামের বিদ্যালয়ে। পরবর্তীকালে তিনি স্থানীয় একটি মাদ্রাসাতে লেখাপড়া করেন। ১৮ বছর বয়সে তিতুমীর কোরআনে হাফেজ হন এবং হাদিস বিষয়ে পাণ্ডিত্য লাভ করেন। একই সাথে তিনি বাংলা, আরবি, ফার্সি ভাষায় অধিক জ্ঞান লাভ করেন। জানা যায় তার ঝর্মের পর তার একবার অসুখ হয়। সে অসুখের জন্য ডাক্তার দিলেন ভীষণ তেতো ওষুধ। এ ওষুধ শিশু তো দূরের কথা, বুড়ো মানুষই মুখে নেবে না, কিন্তু প্রায় ১০-১২ দিন তিনি এ ওষুধ খেলেন হাসি মুখে। এতে ভারী সবাই অবাক, তাই প্রথমে তার নাম হয় তেতু, এরপর তেতু এবং সর্বশেষে বংশের উপাধি মীর যুক্ত হয়ে নাম হয় তিতুমীর। ১৮২২ সালে তিতুমীর মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যান। তিনি সেখানে আরবের স্বাধীনতার অন্যতম পথপ্রদর্শক সৈয়দ আহমদ শহীদের শিষ্যত্ব গ্রহণ করেন ও ওহাবি মতবাদে অনুপ্রাণিত হন। সেখান থেকে এসে ১৮২৭ সালে তিতুমীর তার গ্রামের দরিদ্র কৃষকদের সাথে নিয়ে জমিদার ও ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে সংগঠিত হয়ে আন্দোলন শুরু করেন। তিনি এবং তার অনুসারীরা তৎকালীন হিন্দু জমিদারদের অত্যাচারের প্রতিবাদে ধুতির বদলে তাহবন্ধ নামে এক ধরনের বস্ত্র পরিধান শুরু করেন। সে সময় ধারী লাগলে এবং মসজিদের জন্য আলাদা খাজনা দিতে হতো জমিদারদের, তাই তিতুমীর হিন্দু জমিদার কৃষ্ণদেব রায় কর্তৃক মুসলমানদের উপর বৈষম্যমূলক অরোপিত ধারীর খাজনা এবং মসজিদের করের তীব্র বিরোধিতা করেন। তিতুমীর ও তার অনুসারীদের সাথে স্থানীয় জমিদার ও নীলকর সাহেবদের মধ্যে সংঘর্ষ তীব্রতর হতে থাকে। তবে আগেই তিতুমীর পালোয়ান হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন এবং পূর্বে জমিদারদের লাঠিয়াল হিসেবে কর্মরত ছিলেন তিতুমীর। পরে তিতুমীর তার অনুসারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলেন। একসময় তিতুমীরের অনুসারী সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫,০০০। তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত হয়। এ সময় তিতুমীর অনুধাবন করেন যে পরিকল্পিত যুদ্ধের জন্য একটি কেল্লা নির্মাণ করা জরুরি, তাই ১৮৩১ সালে ২৩ অক্টোবর ভারসাতের কাছে বাদরিয়ার ১০ কিলোমিটার দূরে ভারকেলবার এক গ্রামে তারা একটি ভাসের কেল্লা তৈরি করেন। ভাস এবং কাদা দিয়ে তারা ধীস্তর বিশিষ্ট এই কেল্লাটি নির্মাণ করেন। তিতুমীর বর্তমান ২৪ পরগনা, নদিয়া এবং ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চল নিজের অধিকারে নিয়ে এসে সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন। নিজকে বাদশাহ করে মঈনুদ্দিন নামে জৈনিক ওহাবিকে প্রধানমন্ত্রী ও তার ভাগ্নে গোলাম মাসুমকে সেনাপতি নিযুক্ত করেন। স্থানীয় জমিদারদের নিজস্ব বাহিনী এবং ব্রিটিশ বাহিনী তিতুমীরের হাতে বেশ কয়েকবার পরাজয় বরণ করেন। তার মধ্যে ভারাসাতে বিদ্রোহ অন্যতম। উইলিয়াম হান্টার বলেন, এই বিদ্রোহের প্রায় ৮৩,০০০ কৃষক সেনা তিতুমীরের পক্ষে যুদ্ধ করেন।
অবশেষে 1831 সালে 13ই নভেম্বর ব্রিটিশ সৈন্যরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে তিতুমীর স্বাধীনতা ঘোষণা দিলেন। ভাই সব, একটু পরে ইংরেজ বাহিনী আমাদের কেল্লা আক্রমণ করবে, লড়াইতে হার জিত আছে, এতে আমাদের ভয় পেলে চলবে না, দেশের জন্য শহীদ হওয়া মর্যাদা অনেক, তবে এ লড়াই আমাদের শেষ লড়াই নয়, আমাদের কাছ থেকে প্রেরণা পেয়ে এদেশের মানুষ একদিন দেশ উদ্ধার করবে, আমরা যে লড়াই শুরু করলাম এই পথ ধরে একদিন দেশ স্বাধীন হবে। এরপর 14ই নভেম্বর কর্নেল হারিং এর নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তিতুমীর ও তার অনুসারীদের উপর আক্রমণ করে। তাদের সাধারণ তলোয়ার ও হালকা অস্ত্র নিয়ে তিতুমীর ও তার সৈন্যরা ব্রিটিশ সৈন্যদের আধুনিক অস্ত্রের সামনে দাঁড়াতে পারেনি। 19ই নভেম্বর তিতুমীর ও তার 40 জন সহচর শহীদ হন এবং তার বাহিনীর প্রধান গোলাম মাসুম খাঁকে ফাঁসি দেওয়া হয় এবং বাঁশের কেল্লা ঘুরিয়ে দেওয়া হয়। মূলত তিতুমীরের এই সংগ্রাম ছিল প্রকৃত কৃষক বিদ্রোহ, যার অভিমুখ ছিল অত্যাচারী জমিদার ও নীলকর সাহেবেরা। বিবিসির জরিপে বীরত্বগাথা এই অবদানের জন্য তিনি 11তম শ্রেষ্ঠ বাঙালির মর্যাদা লাভ করেন।